কি ব্যাপার, ওকে ঘুম থেকে জোর করে তুলে দেওয়া হয়ে গেছে মানে রেডি কোট করার জন্য। এই তো ও দেখো কি পড়েছে, কোথায় যাবে তুমি? বেরু 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 ও দক্ষিণেশ্বর যাবে সোনা, তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে? না না, কানটা লাল হয়ে গেছে, কানটা লাল হয়ে গেছে। আহারে হাই উঠছে এখনো, ঘুম পুরো হয়নি না কমপ্লিট। বাবা জল খেয়ে না, জল খেয়ে না, খাবে না, জল খাবে না। ওর মাও রেডি, দেখতে পাচ্ছ সব এখন রেডি হচ্ছে। অনেকদিন পরে কিন্তু এই ব্লগটা কভার করছি, কারণ কাজের চাপে সময় হয়ে ওঠে না। তো বহুদিন পরে করছি ব্লগ আবার তোমাদের সামনে, আবার নতুন ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পর। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে বিকেল 4:30, তো আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বরের দিকে। পিছনে আমার এক ভাগ্নি এসছে, ঠিক আছে, আমাদের মা আজকে প্রথম ধ্রুবকে নিয়ে দক্ষিণেশ্বরে যাবো। এর আগে আমরা লকডাউনে একবার দক্ষিণেশ্বরে ঘুরে এসেছি, দেখে এসেছি কেমন পরিবেশ আমাদের যাওয়ার উপযোগ্য কিনা। তো এখন আমরা ধ্রুবকে নিয়ে ফার্স্ট যাবো। সবাই মিলে যাবো আজকে আমরা হচ্ছে দক্ষিণেশ্বর পুজো দিতে, ধ্রুবকে নিয়ে প্রথম। তোমাদের সাথে তোমাদের কাজের চাপের জন্য তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয় না আমাদের, তো তাই জন্য আর কি, তার জন্য সরি চাইছি। বাইরে যাচ্ছ, মাস্ক পরতে তো হবেই, কিছু করার নেই এখন যা সময়। হ্যাঁ দেখো ওর নতুন মাস্ক কেনা হয়েছে, ওর জন্য এটা পরবে। দেখো মাস্ক পরে নিয়েছে, তো ধ্রুব পরে নিয়েছে মাস্ক আর আমিও পরে নিয়েছি মাস্ক। তো এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আজকে আমরা যাবো মেট্রো করে, কারণ মেট্রোটা সদ্য চালু হয়েছে। তো দেখতে হবে মেট্রোটা কিরকম, তোমাদেরকেও দেখাবো যে মেট্রোতে করে কিভাবে আমরা যাব দক্ষিণেশ্বর। কারণ কি আমাদের নওয়াপাড়া মেট্রো স্টেশনে আমরা ওখান থেকেই উঠবো, তা নওয়াপাড়াটা আমাদের কাছে কাছে হবে, দমদমও কাছে হবে, কিন্তু দমদমটা 15 মিনিট লাগে যেতে, আর আমাদের নওয়াপাড়া 10 মিনিট, তো 5 মিনিটের হেরফের আর কিছুই না। তো আজকে আমরা যাব নওয়াপাড়া মেট্রো স্টেশন দিয়ে। নওয়াপাড়া আমরা চলে এসেছি, নওয়াপাড়া মেট্রো স্টেশনের সামনে। মেট্রো স্টেশনে কত বড়, সব থেকে বড় কিন্তু মেট্রো স্টেশন, ঠিক আছে, নওয়াপাড়া। তো এই যে দেখছো কার্ড, এই দুটো কার্ড করাতে হলো, এখন কার্ড সিস্টেম করে দিয়েছে, আর টোকেন সিস্টেম নেই আর, এই জন্য এখন এই কার্ড দিয়েই আমরা এখন চলমান সিঁড়ির উপর দিয়েছি। বাবা ও কিন্তু ভাবছে যে কোথায় যাচ্ছি, কি হচ্ছে, তাই না? ট্রেন চলে এসছে, ট্রেনটা আমরা মিস করে গেলাম, এই ট্রেনটা ট্রেনটা আমরা মিস করে গেলাম, খুলেছে 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 খুলেছে। লোকজন কিন্তু বেশ ভালোই আছে, মোটামুটি খারাপ নেই। মহানগর স্টেশন সামনে আসছে, দেখো বড় স্টেশন এটা,
তো যত দেখছে বাইরের দৃশ্য অবাক হয়েছে, কোথায় প্রথম কথা কি ট্রেনে উঠেছি, প্রথম মেট্রোতে উঠেছে, প্রথম দক্ষিণেশ্বর যাচ্ছে মায়ের দেশে, দক্ষিণেশ্বর 5 মিনিটে পৌঁছে যাবো, যেটা আমাদের 8 ঘন্টা মতো লাগতো, ধরো 20 মিনিট কি 8 ঘন্টা, তো সেটা এখন 5 থেকে 7 মিনিটে পৌঁছে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরে নওয়াপাড়া থেকে। সেটাই হচ্ছে খুব ভালো ব্যাপার হয়েছে, জিনিসটা খুব সুন্দর। তখন জানো তো কি হয়েছে, আমরা উঠেছি সবে, তো উঠে থেকে ট্রেনটা দাঁড়িয়েছিল, মানে তারপর সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে, মেট্রো দরজা বন্ধ করে দিয়েছিল, তো সচরাচর খুলে না, তো ভাগ্যবশত দরজা খুলে দিয়েছে আমাদের জন্যে। আমরা প্রায় 8-10 জন ছিলাম, তো দরজা খুলে দেওয়ার জন্যে আমরা উঠে পড়েছিলাম, কারণ কি ওই এই ট্রেনটা যদি ছেড়ে চলে যেত আমাদেরকে, তাহলে প্রায় 15 থেকে 20 মিনিট হয়তো অপেক্ষা করতে হতো, তো সেই অপেক্ষার হাত থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছে আমাদের চালক, মানে ভগবান আমাদের উপর সহায় আছেন। তো যাই হোক, আমরা উঠে পড়তে পেরেছি ট্রেনে, উঠে আবার যাচ্ছি, থ্যাংক ইউ তো সেই চালককে আমাদেরকে দেখে দরজা খোলার জন্যে। তো আমরা চলেও এসেছি, দক্ষিণেশ্বর ঢুকবো এবার আমরা। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন, ওটা এই হচ্ছে মেট্রো স্টেশন, আমরা এই মেট্রো। আবার কিন্তু এই ট্রেনটা এখান থেকে আবার দমদমের উদ্দেশ্যে, মানে আমাদের কলকাতার উদ্দেশ্যে, টালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে, তো এখান থেকে আমার নামবো। দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর স্টেশনটা, নতুন রেক, নতুন ট্রেন, ট্রেনটা ট্রেনটা বেরিয়ে গেল। তো এই হচ্ছে দক্ষিণেশ্বর, কবি সুভাষ চলে যাচ্ছে আবার ওই ট্রেনটা, এবার খুব কবি সুভাষের দিকে রওনা দিল। তো ভালোই বড় স্টেশনটা দেখতে পাচ্ছ, দেখো মাস্ক পরে কথা বলা না খুব অসুবিধা হয়, এমনি আমার গলা বসে গেছে, তার উপরে মাস্ক পরে আরও অসুবিধা হচ্ছে কথা বলতে, একটু নামিয়ে নিয়েছি নিচটার দিকটা। দারুণ করেছে স্টেশনটা, তোমাদেরকে দেখাচ্ছি। গ্রাফিক্সটা দেখো তোমরা, না দিলে বুঝতে পারবে না, সিঁড়ি ওখান দিয়ে গাছপালা মনে হচ্ছে, যে মাঝখান দিয়ে জলের একটা দেখা যাচ্ছে, সেই ওপর থেকে ঝর্ণা পড়ছে, জাস্ট অসাধারণ এই প্রাণ, দারুণ করেছে আর কি, সত্যি মানে এত সুন্দর সাজিয়েছে, সত্যি স্টেশনটা এত সুন্দর করেছে। এবার বাইরেটা দেখাই তোমাদেরকে, আমরা এখন স্টেশনের বাইরে আছি, দেখতে পাচ্ছ স্টেশনটা, আমার বাবা বলছে হচ্ছে কলকাতার মধ্যে যতগুলো স্টেশন আছে তার মধ্যে সেরা সেরা স্টেশন দক্ষিণেশ্বর। এখান দিয়ে আমরা স্কাই ওয়াকের দিকে উঠতে পারবো,
দেখতে পাচ্ছ মেট্রো রেলওয়ে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে আমরা সোজা কিন্তু একদম দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে চলে যাবো প্রায়। তো এটা হওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে, কারণ কি নিচে আসে যানজট হয় না গাড়ি ঘোড়ার। তো সেই স্কাইওয়াকের উপরেই আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। পিছন দিকে বাবা মা আসছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই স্কাইওয়াক, ওই দিক দিয়ে চলে যাচ্ছে রাজধানী, দিল্লি যাচ্ছে ওই ট্রেনটা সম্ভবত, হ্যাঁ কারণ ওইদিকে যাচ্ছে। তো ভুবো কিন্তু একদম মানে চুপচাপই আছে, কোনো কথা নেই মুখে, কোনো রা নেই। এখন মাস্ক চুপচাপ পরে না, তো দেখতে পাচ্ছ ধ্রুবক চুপচাপ ভাবে রয়েছে, দেখছে ভাবছে কোথায় যাচ্ছে। তো আমরা স্কাইওয়াকের উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এই পাশে দেখতে পাচ্ছ আমার এই ডান সাইডে সব ডালার দোকান সব দিয়েছে, এই ডালার দোকানগুলো ছিল সব নিচে, সেইগুলো এখন সব উপরে এখানে চলে এসছে। তো ডালার দোকানগুলো পরপর সব এখানেই আছে, আর আমরা এখন হেঁটে চলেছি, হাঁটতে হবে মিনিট পাঁচেক হেঁটে, তারপর আমরা ওখানে পৌঁছাবো। দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, গোল কমলা কালারের, খুব সুন্দর লাগে দেখতে। হয়তো আমার ক্যামেরা ধরা পড়ছে না, কিন্তু দারুণ লাগছে দেখতে। পরপর সব ডালার দোকান, এটা হচ্ছে আচারের দোকান, সব রকমের আচার পাওয়া যায় দেখতে পাচ্ছ, কারণ সব আচারের দোকান। ধ্রুব ওই যে মায়ের কাছে এগিয়ে গেছে, এই তো আসছি আসছি। সোনা কি হয়েছে? জল খাবে, দেখতে পাচ্ছ আমার নামছি এখন, এই যে চলে এসছি। পিছনে মা বাবা আর ভাগ্নি আছে, আর আমার সুদেশ না আর ধ্রুব আছে। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, কোথায় এসছি মায়ের কাছে। মা জয় মা জয় মা জয় মা, পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। যেহেতু আজকে শনিবার এই জন্য ভিড় আছে, দেখতেই পেলে তোমরা মোটামুটি। তো ভিড় আছে মোটামুটি ভালো, এখন শুধু মিষ্টি শাড়ি, আগেবার এসেছিলাম না, আর মালা ফালা কিচ্ছু আর দেওয়া যাচ্ছে না, শাড়ি এখন দেওয়া যাচ্ছে, শাড়ি আর চেলি বোঝা যা দেওয়া যাচ্ছে। তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হলো এই সবে, যখন মন্দিরে ঢুকেছিলাম তখন ছিল দিনের আলো ছিল, তাও বিকেলের আলো তাও ছিল, তখন যখন আমরা ঢুকি মন্দিরে তখন কিন্তু আলো ছিল। তো এখন বেরোলাম, তো সন্ধে হয়ে গেছে, ভিড় আছে আজকে মোটামুটি, তাও আমরা যতটা পেরেছি ডিস্টেন্স রেখে রেখেই আমরা পুজো দেওয়ার চেষ্টা করেছি। তো খুব সুন্দর হলো পুজো দেওয়া, মায়ের পুজো, মাকে দেখতে এত সুন্দর লাগছে। ভিডিও তো ক্যামেরা করতে দেয় না জানোই তোমরা, তো সেই জন্য হয়তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো এত সুন্দর মাকে লাগছে, দর্শন হলো, খুব ভালো লাগলো। তো তোমরাও আসো, যারা যারা আসতে চাও দক্ষিণেশ্বরে আসতে পারো, যদি যদি মেট্রোতে আসতে চাও মেট্রোতে। আমরা নওয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর এসেছি, 10 টাকা নিয়েছে ভাড়া, আর তোমরা আবার যেখান যেখান দিয়ে আসতে পারো তো আসতে চাও আসতে পারো, খুব সুন্দর আর কি। এই সুবিধা খুব দারুণ আছে, মেট্রোতে আমরা খুব নিমেষে খুব তাড়াতাড়ি আসতে পারছি। তো প্রথম এলো ধ্রুব, তাই তো মেট্রোতে করে আবার একদম
তো আমরা এখন ফিরবো বাড়ির দিকে, ঠিক আছে? তো আর ভিডিওটা বাড়াবো না। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাদের তোমরা সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে, ঠিক আছে? তো আজকে তো টাটা, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। তো আজকে এখানেই।